আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব 700 স্কোয়ার ফিট জমিতে দুই বেডরুমের একটি বাড়ির ডিজাইন এবং তা বাড়িতে তৈরি করতে কত টাকা খরচ হয় তার এ টু জেড হিসাব। বন্ধুরা, প্রথমে আমরা বাড়িটির ডিজাইনটি দেখে নিই, তারপরে দেখব এই বাড়ি তৈরি করতে কত টাকা লাগে তার একটি আনুমানিক হিসাব। দুই দোতলা ফাউন্ডেশন তৈরি করেন আপনি। তো বন্ধুরা, চলুন, এটি হচ্ছে আমাদের বাড়ি। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 35 ফিট আর প্রস্থ হচ্ছে 20 ফিট। যদি আপনি স্কোয়ার ফিট হিসাব করেন আসবে 700 স্কোয়ার ফিট। তো বন্ধুরা, 700 স্কোয়ার ফিট আমাদের যে বাড়িটি, এই বাড়িটির এটা হচ্ছে মুরগির, এখান দিয়ে আপনি প্রবেশ করবেন। মুরগির দিয়ে আপনি প্রবেশ করে যেটা পাচ্ছেন একটা বারান্দা বা ড্রয়িং রুম, এটা আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে এখান থেকে এখান থেকে 26 ফিট বাই 7 ফিট, এখান থেকে এখান পর্যন্ত 7 ফিট। তারপর আমরা যেটা পাচ্ছি একটা বেডরুম, বেডরুমটা হচ্ছে আমাদের 12 ফিট বাই 13 ফিট, এখান থেকে এখান পর্যন্ত 13 ফিট, এখান থেকে এখান পর্যন্ত 12 ফিট। তারপর আমরা পাচ্ছি একটা কিচেন, কিচেনটি হচ্ছে 6 ফিট বাই 8 ফিট, এখান থেকে এখান পর্যন্ত 6 ফিট, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 8 ফিট। তারপর আমরা পাচ্ছি একটা টয়লেট, টয়লেটটি হচ্ছে 5 ফিট বা 7 ফিট, এখান থেকে এখান পর্যন্ত 5 ফিট, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 7 ফিট। তারপর আমরা যেটা পাচ্ছি, আমরা পাচ্ছি একটা বেডরুম, বেডরুমটি হচ্ছে আমাদের 12 ফিট বাই 13 ফিট, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 13 ফিট, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 12 ফিট। তো বন্ধুরা, মোটামুটি হচ্ছে এটা বাইরের ডিজাইন, আর এটা হচ্ছে স্টেজ যেটা দিয়ে আপনি সাজে যাবেন। আর এখান দিয়ে আপনি একটা গেট দিতে পারেন ছোট্ট করে, এটা অন্য একটা গেট যেখান দিয়ে আপনি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবেন এখান দিয়েও। তো এটা হচ্ছে 7 ফিট, এটার স্পেসটা আপনি, এটা হচ্ছে সাথে যাওয়ার জন্য সিঁড়ি আর এটা রুমে ঢোকার জন্য। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের বাড়িটি। এই বাড়িটি তৈরি করতে কত টাকা লাগবে তার একটা আনুমানিক হিসাব আমরা এখন জানবো। তো চলুন বন্ধুরা, একতলা বাড়ি তৈরির খরচ, মাটি কাটার খরচ, মাটি কাটতে হবে আপনাকে 15,000 টাকা। যদি আপনার জায়গাটা নিচু হয় আরও বেশিও কাটতে হতে পারে। 5 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে 8,140 পিস, দাম আসতেছে 81,400 টাকা। যদি প্রতি পিস ইটের দাম হয় 10 টাকা। 10 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে 5,550 পিস, দাম আসতেছে 55,500 টাকা। খোয়ার জন্য ইট লাগে 5,302 পিস, 10 টাকা করে দাম হলে প্রতি পিসের দাম আসতেছে 53,020 টাকা। সিমেন্ট লাগতেছে আমাদের 235 ব্যাগ সব কাদের জন্য, দাম আসতেছে 1,05,750 টাকা। যদি প্রতি ব্যাগ সিমেন্টের দাম হয় 450 টাকা। রড লাগতেছে আমাদের 2,011 কেজি ছাদ এবং সব কাদের জন্য, অন্যান্য কাদের জন্য, দাম আসতেছে 1,44,792 টাকা। যদি প্রতি কেজি রডের দাম হয় 72 টাকা। বালি লাগতেছে আমাদের সব কাদের জন্য 40,000 টাকার, আরও কমও লাগতে পারে বেশিও লাগতে পারে। আসুন এখন আমরা এসব করবো দরজা জানালা। দরজা জানালা আমি এখানে ধরেছি, দরজা ধরেছি এখানে কাঠের, আর জানালা ধরেছি থাই গ্লাসের। একটি দরজার দাম ধরা হয়েছে এখানে 20,000 টাকা, যে কাঠের দরজাগুলো বেডরুমের জন্য, আর জানলাগুলোর দাম ধরা হয়েছে 7,000 টাকা। তো চলুন বন্ধুরা, দরজা জানালা আমাদের কত আসতেছে এবং অন্যান্য খরচ আমরা এখন জানবো। দরজা জানালা, দরজা জানালা লাগতেছে আমাদের 99,000 টাকার, দরজা জানালা লাগতেছে আমাদের 99,000 টাকার, কাঠের দরজা এবং থাই গ্লাসের জানালা। বাথরুমের দরজা লাগতেছে আমাদের 3,000 টাকা একটি বাথরুমের দরজা। ওয়ারিং, ইলেকট্রিক ওয়ারিং করতে হবে বাড়িতে, ভালো মানের ইলেকট্রিক ওয়ারিং করলে আপনার লাগবে 33,046 টাকা। ফিটিং, বাথরুমের যে ফিটিং, বাথরুমের ট্যাঙ্কি ও ইত্যাদির জন্য খরচ ধরা হয়েছে এখানে 23,331 টাকা। ফ্লোর টাইলসের জন্য হিসাব করা হয়েছে এখানে 1,20,000 টাকা। যদি ফ্লোর টাইলস করেন তার জন্য খরচ হবে আপনার 1,20,000 টাকা। আরও ভালো মানে দিলে আরও বেশি লাগতে পারে, কম দামে দিলে আরও কমও লাগতে পারে। গেট, দুটি গেটের দাম ধরা হয়েছে, যদি অ্যাসেস দিয়ে দেন দুটি গেট, দাম আসতেছে 40,000 টাকা, ভালো মানে দিলে আরও বেশিও লাগবে। বাড়িতে রং করতে আপনার খরচ হচ্ছে এখানে 31,858 টাকা, কম বেশি হতে পারে বন্ধুরা, যদি ভালো মানে ভালো করে রং করেন আরও বেশিও লাগতে পারে। মেস্ত্রি খরচ ধরা হয়েছে এখানে 1,75,000 টাকা, বাড়ি তৈরিতে সব কাদের মেস্ত্রির খরচ ধরা হয়েছে এখানে 1,75,000 টাকা। অন্যান্য খরচ ধরা হয়েছে এখানে 1,60,060 টাকা। বন্ধুরা, বাড়ি তৈরিতে আরও বিভিন্ন রকমের খরচ রয়েছে, যেমন মালামাল আনা নেওয়া, পানির পাম্প ইত্যাদি আরও বিভিন্ন রকমের খরচ রয়েছে, খরচগুলো ধরা হয়েছে এখানে 1,60,060 টাকা। তো বন্ধুরা, যদি আমরা টোটাল করি তাহলে আমাদের বাড়ি তৈরি করতে খরচ হচ্ছে, বাড়ি তৈরি করতে আমাদের খরচ হচ্ছে 11,26,717 টাকা। বন্ধুরা, কম বেশি হতে পারে। তো বন্ধুরা, আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। বাড়ি তৈরিতে কেউ সঠিক হিসাব দিতে পারে না, আমি অন্য কোনো ইঞ্জিনিয়ারও দিতে পারবে না। তো আমি আপনাকে আনুমানিক একটা হিসাব দিলাম, আশা করি এই টাকার ভিতরে আপনি বাড়িটি একতলা কমপ্লিট করতে পারবেন যদি দুতলা ফাউন্ডেশন করে বাড়িটি তৈরি করেন। তো বন্ধুরা, যদি আপনি আমাদের টিমের মাধ্যমে বাড়িটি করতে চান, আমি নিচে ভিডিও ডিসক্রিপশন বক্সে ইঞ্জিনিয়ার নাম্বারটি দিয়ে দেবো, আমাদের গ্রুপের ইঞ্জিনিয়ারের নাম্বার দিয়ে দেবো, তাদের সাথে যোগাযোগ করতে
পারেন, কনস্ট্রাকশন কোম্পানি রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা নাম্বার পাবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। যদি উপকৃত হন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। তো বন্ধুরা, আজকে এখানে সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।